একটা নর্মাল দিন ছিল, মানুষ স্পন্সরের টাকা নিয়ে মারামারি করছিল। অ্যান্ড ব্যাম, আমার সামনে আসলো একটা পোস্ট, অ্যাজ বন্ড একটা বেডওয়ার্স টুর্নামেন্ট হোস্ট করতে যাচ্ছে। কি মানে যে বেডওয়ার্স টুর্নামেন্টটা কন্ট্রোভার্সির আগে হয়েছিল? সো এই টুর্নামেন্টটা হবে 26 তারিখে রাত 7টা থেকে 10টার মধ্যে। অ্যান্ড প্রাইজ মানি হলো 3000 টাকা। 3000 টাকা? হ্যাঁ, আই গেস অ্যাজ বন্ড কে লোভি বলা কাজে দিছে। তো যেমন অ্যাজ বন্ড টাকার লোভে কে কেনা চলে আসে। এনিওয়ে, তোমরা তো জানোই যে বেডওয়ার্সে কত ভালো। আমার কাছে অনেক টাইম আছে, তাই আমি বেডওয়ার্স এর জন্য প্র্যাকটিস করে নেব। আল্লাহ, আমার এক্সাম 7 তারিখ থেকে, বাট স্টিল আই থিঙ্ক আমি এনাফ প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ, বেডওয়ার্সটা 2 তারিখে পোস্টপোন করে দিল। পুরো দুনিয়া কি আমাকে হেট করে? ওকে, বাট শিওরলি আমার এক্সামের সিলেবাস ছোটো হবে, অ্যান্ড হায়ার ম্যাথে 10টা চ্যাপ্টার। ব্রো, কোন স্টেটস কে লিখছে এটা? ওকে, সো আই গেস আমাকে এখন বিনা প্রিপারেশন করেই এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে হবে। টুর্নামেন্টের দিন আমার গ্রুপের জাস্ট 3 জনই প্রেজেন্ট ছিল। ওকে, সো আমার জিতার চান্সটা একটু বেশি। তারপর শুরু হলো আমাদের ম্যাচ। অ্যান্ড ম্যাচ চলার মধ্যে আমাদেরকে বলা হলো যে আমাদের 3 জনের মধ্যে মাত্র 2 জন নেক্সট রাউন্ডে যাবে। ওকে, সো আমাকে ওয়েট করতে হবে টিল অন্য 2 জনের মধ্যে কেউ একজন মরে যায়। ইজি, রাইট? আমি ফার্স্টে আমার বেড প্রোটেক্ট করলাম, কিছু স্টাফ কিনলাম, দেখলাম আমার মাথার উপরে মিনা রাজু তোতা পাখিটা দাঁড়িয়ে রয়েছে। বাট কমন, আমি অ্যাটলিস্ট একজনের থেকে আমার নিজের বেড প্রোটেক্ট করতে পারবো। হ্যাঁ, ওকে, আমি মরছি, বাট অ্যাটলিস্ট আমি ওকে মারতে পারবো। ওকে, আমি ওকে মারতে পারছি, আমার বেড অলরেডি ডিস্ট্রয়েড হয়ে গেছে। তো এখন আমার একটাই কাজ রয়েছে, এখান থেকে স্পিড ব্রিজ করে আমাকে পালাতে হবে। আমি স্পিড ব্রিজ করতে পারি না। ওকে, আমি ফাইনালি ম্যাপের মিডিলে চলে আইসি, এখন আমাকে জাস্ট লুকে থাকতে হবে। ওকে, লাল প্লেটার নিজের বেস ছেড়ে অন্য প্লেয়ারে বেসে গেছে, এখন আমার উচিত তার বেসে গিয়ে রাশ করা যাতে আমি তার বেডটা ডিস্ট্রয় করতে পারি। ওকে, আমার কাছে আমাকে জাস্ট 3 জনের মধ্যে সেকেন্ড আসতে হতো, অ্যান্ড আমি ওটাও পারিনি। হ্যাঁ, এর থেকে হলো আমি হায়ার ম্যাথে পড়তাম।